শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকার ওইসির পতন ঘটিয়ে নিবন্ধন নেব হুঁশিয়ারি নূরের। সকল শর্ত পূরণ সত্ত্বেও নিবন্ধন না দিয়ে ইসি সংবিধান লঙ্ঘন করেছে জানালো এবি পার্টি। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় রাজি না হওয়ায় নিবন্ধন দেয়নি ইসি, বলল নুরুল হক নূর। বিদেশিদের সমর্থনের উপর বাংলাদেশের রাজনীতি নির্ভর করে না, হুঙ্কার বিএনপির। পুলিশে বড় ধরনের রদবদল, এক যুগে 51 ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি। এবং সবশেষ থাকছে ভিসা নীতি নিয়ে মাঠ গরম করে নিজেদের জালে নিজেরাই আটকে গেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সরকার ও নির্বাচন কমিশন ইসি পতন ঘটিয়ে তার দলের নিবন্ধন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক নুরুল হক নূর। নির্বাচন কমিশন সরকার এবং এজেন্সির পরামর্শে তাদের নিবন্ধন দেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সিইসি হাজি আবুবুল আওয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। নূর বলেন, দলগুলোর নিবন্ধনে যাচাই বাছাই করে কমিটি আহ্বায়ক একজন উপসচিব ও অতিরিক্ত জেলা জজ, যিনি আইন কানুন সম্পর্কে ভালো বোঝেন, তার সঙ্গে কথা বলে দেখেন তিনি তদন্ত প্রতিবেদনে কি দিয়েছেন। তদন্ত প্রতিবেদনের কপি আমাদের কাছেও আছে, তিনি অত্যন্ত সুন্দরভাবে লিখে দিয়েছেন গণ অধিকার কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে, তারা নিবন্ধনের যোগ্য, এটা তদন্ত কমিটি লিখেছে। কিন্তু নির্বাচন কমিশন সরকার ও এজেন্সির পরামর্শে আমাদের নিবন্ধন দেয়নি, নিবন্ধন দেয়নি ভালো, তবে আমরা এই সরকার ও নির্বাচন কমিশনের পতন ঘটিয়েই আগামী নির্বাচনের আগে নিবন্ধন নেব এবং নির্বাচনে অংশগ্রহণ করব। নিবন্ধন প্রক্রিয়ার নামে এক বছরেরও বেশি সময় ধরে প্রহসনমূলক নাটক করে নির্বাচন কমিশন সবশেষে সরকারের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী অশ্বডিম্ব প্রসব করেছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবি পার্টি। সকল শর্ত পূরণ সত্ত্বেও এবি পার্টিকে নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিক মূল্যবোধ, নিয়ম নীতি, আইন এবং সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে এই অন্যায় ও প্রহসনকে রাজনৈতিক এবং আইনগতভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছে দলটি। নির্বাচন কমিশন কর্তৃক এবি পার্টি নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ বিকেল 5টায় বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, আমরা আগেও বলেছি বাংলাদেশের নির্বাচন কমিশনের বিন্দুমাত্র নিরপেক্ষতা নাই। সংবিধান দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য গঠিত এই প্রতিষ্ঠানটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তাকে পুরস্কৃত করার জন্য এখানে নিয়োগ দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পুরস্কারের লোভে তারা তৎস্য দালালের মতো ফ্যাসিবাদদের স্বার্থে যে কোনো বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত থাকে। আপন হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মতলববাজ এমন গণবিরোধী সরকারি কর্মকর্তাগণ দেশে জনপ্রতিনিধিত্বহীন সরকার টিকিয়ে রাখতে বেহায়া ও নির্লজ্জ আচরণ করেন। বাংলাদেশের জনপ্রতিনিধিত্বশীল একটি সরকার গঠন করতে না পারা এর অন্যতম কারণ। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যেতে না চাওয়ায় গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি নুরুল হক নূর। নির্বাচন কমিশন আজ রোববার নতুন দলগুলোর মধ্যে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি নামের দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এই অভিযোগ করেছেন তিনি। নুরুল হক নূর দাবি করেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় একটি সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সমঝোতার জন্য ডেকেছিলেন, আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করাতে চেয়েছিলেন। তাদের বলা হয়েছিল, গণ অধিকার পরিষদ যদি তাদের সঙ্গে একমত হয় এবং নির্বাচনে অংশ নেয় তাহলে নিবন্ধন দেওয়া হবে, কয়েকটি আসনও নাকি দেওয়া হবে, কিন্তু তারা বলেছিল দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। গণ অধিকার পরিষদের নেতারা দলের নিবন্ধন সংক্রান্ত কিছু নথি নিয়ে আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে ইসিতে গিয়েছিলেন। এরই মধ্যে ইসি প্রাথমিকভাবে বিএনএম এবং বিএসপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল নিবন্ধন পাচ্ছে না বলেই তখনই নিশ্চিত হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনারের সিএসির সঙ্গে দেখা করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান।
সিএসির সঙ্গে সাক্ষাতের পর নুরুল হক সাংবাদিকদের বলেন, নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের শর্ত ছিল 22টি জেলায় কমিটি থাকতে হবে, তাদের 53টি জেলায় কমিটি আছে। ইসির শর্ত ছিল 100 উপজেলা কমিটি থাকতে হবে, কিন্তু তাদের 200-এরও বেশি উপজেলা কমিটি রয়েছে, তারপরও তাদের নিবন্ধন দেওয়া হয়নি। তিনি প্রশ্ন রাখেন, যে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের কেন্দ্রীয় কার্যালয় কোথায় কেউই জানে না। বিদেশিদের সমর্থনের উপর বাংলাদেশের রাজনীতি নির্ভর করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজী দেউলিয়া সংলগ্ন নূর আহমদ সড়কে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের মেহনতি শ্রমিক জনতার সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এইসব কথা বলেন। খসরু বলেন, বিদেশিদের সমর্থনের উপর বাংলাদেশের রাজনীতি নির্ভর করে না, তবে বিদেশিদের সমর্থনে সাধারণ মানুষ খুশি হয়েছে। এটার মূল দায়িত্ব হবে আমাদের তৈরি করতে হবে। জিয়াউর রহমান দেশে বাকশালী একদলীয় শাসন ব্যবস্থা বন্ধ করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, আর বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। বিদেশিরাও একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন চাই উল্লেখ করে আমির খসরু বলেন, বিদেশি মন্ত্রীরা এখানে আসছেন, তারা বলছেন তারা বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান, বাংলাদেশের মানবাধিকার দেখতে চান, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা দেখতে চান। কোনো একটি দেশের মন্ত্রী এসে সরাসরি প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীর অফিসে যখন সুষ্ঠু নির্বাচনের কথা তখন বলে তাতে আত্মহত্যা করা দরকার। বাংলাদেশের পুলিশে বড় রদবদল করা হয়েছে। একযুগে পুলিশের 51 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপন দুটিতে রাষ্ট্রায়ত্ত আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষর করেছেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সিআইডির ডিআইজি মোহাম্মদ আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডিকে অতিরিক্ত ডিআইজি বর্তমান উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত এ কে এম নাহিদুল ইসলামকে সিআইডিতে, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত দেওয়া হয়েছে। এছাড়াও 51 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মার্কিন ভিসা নীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করে বিএনপি এখন নিজেদের জালেই আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নেতারা এতদিন ভিসা নীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করেছেন, আর এখন বলছেন কোন দেশের ভিসা নীতিতে কী আছে আর না আছে দেখতে চায় না। আসলে বিএনপির সৃষ্ট ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই আটকে গেছে। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। 111-এর অসাংবিধানিক এবং অবৈধ তত্ত্বাবধায়ক সরকার 2007 সালের এই দিনে বেআইনি ও অযৌক্তিকভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কারাবন্দী করে। তিনি বলেন, 2008 সালের 11 জুন দীর্ঘ 11 মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকার গণদাবির মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের আস্থা এবং নির্ভরতার ঠিকানা শেখ হাসিনাকে মুক্ত করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। তিনি এসব কথা বলেছেন। সাধারণ সম্পাদক আরও বলেছেন, মার্কিন ভিসা নীতি প্রকাশের পর বিএনপি নেতারা অতিশয় আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল। সরকার এবং দেশের জনগণের মর্যাদা ভুলুণ্ঠিত করে নিজেদের অপরাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের উন্মাদনায় মেতে উঠেছিল। বিএনপির সন্ত্রাস এবং সহিংস রাজনীতির অপতৎপরতায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় তারা এখন উল্টো সুরে কথা বলতে শুরু করেছে। তিনি বলেন, বিএনপির তথাকথিত আন্দোলন হলো যেন তেনভাবে ক্ষমতা দখলের আন্দোলন। এই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।